Dear viewers, welcome to my channel Creative World. Today I am going to show you how to repair a digital computer box. First, I am going to repair a computer box AC cable. যে আমাদের সুইচ বোর্ডে কোনো ইয়া নাই আলো জ্বলছে না তার মানে আমাদের ভিতর থেকে কোথাও কোনো শর্ট নেই তাহলে হয়তো অন্য কোনো প্রবলেম হয়েছে চলুন এবার আমরা দেখি আমাদের কম্পিউটার বক্সে কোথায় কি প্রবলেম হয়েছে প্রথমে আমরা বেজ স্পিকারের এভি সকেট থেকে টোন স্পিকারের কেবল দুটি খুলে ফেলি এবার স্ক্রুগুলো খুলে ফেলব স্ক্রুগুলো অনেক বড় এবার আমরা আমাদের বেজ স্পিকারের ব্যাক কভারটি খুলে ফেলি খুলে ফেলেছি এবার আমরা নতুন করে আবার একটু পাওয়ার দেব এসি পাওয়ার হ্যাঁ একটা শব্দ হলো এবার আমরা আমাদের আঙুলটা একটু 20-30 হার্জের উপর রাখব দেখতে পাচ্ছেন একটা পো পো শব্দ হচ্ছে হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ স্পিকারে দেখে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন আমাদের স্পিকারে গ্রিড দিচ্ছে তার মানে হচ্ছে আমাদের কম্পিউটার বক্সের এসি পাওয়ার সেকশন ঠিক আছে কিন্তু আমাদের এবং অডিও ঠিক আছে আমাদের প্রবলেম হচ্ছে প্যানেল বোর্ডে আমাদের প্যানেল বোর্ডে পাওয়ার পাচ্ছে না এখন আমরা দেখব আমাদের কোথায় কি সমস্যা হয়েছে ও দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রেগুলেটিং আইসি আছে রেগুলেটিং আইসি এর একটা ঠ্যাং নেই ফেটে গেছে মনে হচ্ছে দেখি হ্যাঁ ফেটে গেছে এটা হচ্ছে একটি চিপ রেগুলেটিং আইসি এটা বাজারে পাওয়া খুব মুশকিল এখন এটা আমরা আগে প্রথমে খুলে ফেলবো এই ধরনের আইসি সাধারণত হরদান দিয়ে খোলা উচিত কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমরা সোল্ডারিং আয়রন ইউজ করছি খুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চিপ ভোল্টেজ রেগুলেটিং আইসি এটা তিনটা লেগ থেকে একটা লেগ ফেটে নষ্ট হয়ে গেছে এখন এটা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল না সেজন্য এটার পরিবর্তে এর থেকে এক সাইজ বড় 78.5 ভোল্টেজ রেগুলেটিং আইসি পাওয়া যায় এখন আমি আপনাদেরকে দেখাবো ওটা কিভাবে ইনস্টল করতে হয় এখানে যে আইসিটা আপনি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে 78.5 ভোল্টেজ রেগুলেটিং আইসি এটি বাজারে বাজারে অ্যাভেলেবেল লোকাল বাজারেও এটা আপনি পেতে পারেন ইলেকট্রিক বাজারে এটারও তিনটা লেগ থাকে লেফট সাইড মিডিল এবং রাইট সাইড লেফট সাইডে যে লেগটা থাকে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ অর্থাৎ পজিটিভ ভোল্টেজ এটা ইয়ে করে 9 ভোল্ট 12 ভোল্ট এবং 18 ভোল্ট মিডিলে যে লেগটি থাকে এটা হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ ভোল্ট এবং ডান সাইডে যে আউটপুট ভোল্টেজটা দেয় সেটা হচ্ছে 5 ভোল্ট আপনি আউটপুট থেকে 5 ভোল্টের কম এবং বেশি কোনোটাই পাবেন না যেখান থেকে জাস্ট আউটপুট হবে আপনার 5 ভোল্ট আর আউটপুট পেতে গেলে আপনাকে অবশ্যই মিনিমাম 5 ভোল্টের উপরে আপনাকে ইনপুটে দিতে হবে আপনি এখানে 5 ভোল্ট পাওয়ার জন্য যদি আপনি এখানে 2 ভোল্ট দেন তাহলে আপনি আউটপুটে 5 ভোল্ট পাবেন না আপনাকে অবশ্যই ইনপুটে 5 ভোল্টের বেশি দিতে হবে এখন এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমে হিটসিনের উপর একটু হংক পেস্ট লাগিয়ে নিলাম দাদা
এবার একটি স্ক্রু দিয়ে হিটসিনের সাথে আইসিটি খুব শক্ত করে টাইট দিব, যেন একটু লুজ না থাকে। লুজ থাকলেই আইসি গরম হবে এবং আইসি কেটে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলেছি আমাদের মিডিল একটি নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড, গ্রাউন্ডে আমরা একটি কালো তারের কানেকশন দিচ্ছি। ইনপুট ভোল্টেজ সেখানে একটি সাদা তারের কানেকশন, আর ডান সাইডে রয়েছে আমাদের আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট, সেখানে দেবো একটি নীল তারের কানেকশন। প্রথমে আমরা কম্পিউটার বক্সের এসি কেবলে কানেকশন দিয়েছি, এবার মিটারে আমাদের সিলেকশন কালারটা 50-এ দেবো, সরি 10-এ দেবো, দেখি আমাদের মিটারে কেমন মাপ আসে। মিডিল হচ্ছে আমাদের গ্রাউন্ড, বাম সাইড হচ্ছে ইনপুট। হ্যাঁ, আমাদের দেখছি এখানে 10 ভোল্টের বেশি আছে। এবার আমরা সেখানে 50-এ দিয়ে দেখবো আমাদের কত আসে। দেখতে পাচ্ছি আমাদের এখানে 15 ভোল্ট আছে, 15। এবার দেখবো আমাদের আউটপুটে 5 ভোল্ট এসছে কিনা। আমাদের আউটপুটে কোনো ভোল্ট নেই। এখানে যদি আমরা আইসিটি লাগাই, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটিং আইসিটা যদি এখানে লাগাই, তাহলে আমরা এই সাইডে 5 ভোল্ট পাবো। যেহেতু একই পিন, সেজন্য আমি ইনপুটের 15 ভোল্টের কেবলটি একটু পাশে লাগালাম, যাতে আমাদের শর্ট না হয়ে যায়। মিডিলের বেসটি, মিডিলের প্রিন্ট দেখে একটা জায়গায় কানেকশন দিলাম। এবার আউটপুটের যে 5 ভোল্টই থাকবে, ওটা আমরা আউটপুটের প্রিন্টে কানেকশন দেবো। আমি প্রথমে দেখিয়েছি আপনাদের প্রিন্টটি পাশাপাশি তিনটায় রয়েছে, কিন্তু খুব কাছাকাছি আছে বলে আমি এখানে দেয়নি, কারণ দিলে শর্ট হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুটের যে সাদা কেবলটি, ওইটা আর এটা সেম একই প্রিন্টে আছে। আর মিডিলে যে গ্রাউন্ড, যে এই তারটা, এটার প্রিন্ট হচ্ছে এটা, সুতরাং এই দুটাও একই প্রিন্টের মাধ্যমে আছে। আর আউটপুট, আউটপুটের যে 5 ভোল্ট, ওটার প্রিন্টও একই জায়গায় আছে। সো এবার আমরা কানেকশন দিয়ে দেখবো বক্সে আসে কিনা। এবার কম্পিউটার বক্সের এসি কেবলটা দিই।